আমি এখন রাতের বেলা বাবুর জন্য সুজি রান্না করব। তো ফার্স্টে সুজি রান্না করার জন্য আমি এখানে 2 চামচ সুজি নিয়ে নিলাম। এখানে অল্প একটু গরুর দুধ দিব এবং পানি মিক্সড করব। যাদের বাবুর বয়স 8 থেকে 1 বছরের ভিতর আছে তারা অল্প করে গরুর দুধ মিক্সড করবেন, আর যাদের 6 মাস বয়স তারা গরুর দুধ মিক্সড করার কোনো প্রয়োজন নাই। তো আমি ভালো করে সব কিছু মিক্সড করে তারপরে গ্যাসটা অন করব, না হলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। এই যে আমার সুজিটা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে। এই পর্যায়ে নাড়া বন্ধ করলে কিন্তু সুজিটা দলা পাকায় যাবে। তো সুজিটা আমার প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু লাস্টে এসে একটু চিনি মিক্স করব। যারা চিনি খাওয়ার না তাদের চিনি দেওয়ার প্রয়োজন নাই, আমি যেহেতু চিনি দেই তাই হালকা একটু চিনি মিক্স করে দিলাম। তো আমার সুজি কিন্তু রেডি হয়ে গিয়েছে।